নরসিংদী জেলা প্রশাসন পরিচালিত বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কেক কাটার মধ্য দিয়ে ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সভাপতি মুহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। সভাপতিত্ব করেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শাখা ফারজানা আলম। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার সৈয়দ আমিরুল হক শামীম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব অঞ্জন দাস, জেলা সমাজ সেবা কার্যালয় সহকারী পরিচালক আবু নেইম মোহাম্মদ জাহাঙ্গীর, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আবু কাউছার সুমন, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সিনিয়র সহকারী কমিশনার মাহমুদা জাহান, সহকারী কমিশনার স্টাফ অফিসার HM আজিমুল হক, প্রতিবন্ধী সেবা ক্লিনিক্যাল থেরাপিস্ট ডাক্তার আব্দুল্লাহ আল রাশেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন সরকার। অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের লাল গোলাপ শুভেচ্ছা জানান প্রধান অতিথি মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। জেলা প্রশাসনের পক্ষে বিশেষ উপহার ও শিক্ষার্থীদের হাতে চকলেট তুলে দেন তিনি। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের কণ্ঠে দেশের গান, কবিতা, গজল ও পবিত্র কোরআন তেলাওয়াত পরিবেশনা উপভোগ করেন প্রধান অতিথি সহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক বৃন্দ ও আগত অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এই বিশেষ প্রতিভা সম্পন্ন শিশুদের কাজে লাগিয়ে মানব সম্পদে গড়ে তুলতে হবে। বিদ্যালয়টির শিক্ষার্থীদের অনেকেই স্বাভাবিক জীবনে চলে আসছে বলেও জানান তিনি। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নরসিংদী জেলা প্রশাসন পরিচালিত একমাত্র প্রতিষ্ঠান বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।